অগ্নি, বেলা তো অনেক হলো, এইবার দুটি খেতে দাও। হা কপাল, আজকে তো খাবার কিছুই নেই গো, আজকে উপোস করতে হবে বোধহয়। আরে মুদির দোকান থেকে ধার করে কিছু চাল আর ডাল তো আনতে পারতে। সে আর ধার দেবে না বলেছে, বলি তুমিও তো কিছু রোজগার পাতির চেষ্টা করতে পারো নাকি? চেষ্টা কি আর করি না, কিন্তু এই অভাগা গ্রামে কাজ পাচ্ছি কোথায়? লোকে তো আর পুজো করতেও ডাকে না। তাহলে যাও ভিক্ষে করতে যাও। কি কি বললে? ভিক্ষে করতে যাও, এত বড় কথা? এই চললুম, আমি চললুম যেদিকে দুচোখ যায় চললুম, যেদিন যেদিন পয়সা হবে সেই দিন ফিরবো। যাও যাও, অনেক দেখেছি পয়সা হলে ফিরবো, মুরদ আমার জানা আছে, সাথে সুসুর করে ফিরবে। এ কিরে বাবা, এ কোথায় এসে বললুম? এদিকে রাতও হয়ে এসেছে। এই গাছটার উপর উঠে পড়ি, কাল সকাল বেলা দেখা যাবে। বাবা রে, এ কোথায় এসে পড়লাম? বেঁচে ফিরতে পারলে, বেঁচে ফিরতে পারলে হয়। ও কি বুঝতে পেরে গেছে, মাথা ঠান্ডা রেখে কিছু কিছু ভাবতে হবে, না হলেই গেছি। মানুষ দেখলেই খালি ঘাড় মটকাই, রক্ত চুষে খাই, এই রোগা শরীরে আছিটা কি? হ্যাঁ খালি খাই 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 খাই। চল চল, আমাকে নিয়ে চল তোদের রাজার কাছে, চল। ওরে এতে আমাদেরই চোখ রাঙাই, বেটা কি ভয় দেখাই, তাহলে আস্কা পাবে আমাদের দলে। ওকে আমাদের রাজার কাছেই নিয়ে চল, বেটা আর তেজ আছে। হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তা তোদের রাজার নামটা কি? ব্রহ্মদত্তি, ভূতের রাজা ব্রহ্মদত্তি। চল সব তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল।
করবেন ব্রহ্মদত্তি মশাই, আমি আপনার বাবার খবর এনেছি। আমার বাবা? আর কি হচ্ছে? ভূতের বাবার বাবা টাকা থাকে নাকি? আমি একটু ভুল বললুম, আপনার বাবা নয়, ভূত সমাজের বাবা। তিনি না থাকলে আপনারা এলেন কোথা থেকে? মানুষ মরলেই তো ভূত হয়, কেউ কেউ স্বর্গে যায় আর বাকিরা ভূত হয়। যেমন আমি ব্রাহ্মণ ছিলাম, এখন ব্রহ্মদত্তি হয়েছে, বুঝলি নাকি রে? ঠিক কথা, একদম ঠিক কথা। এবার দেখুন, মানুষ মরে ভূত হয় আর ভূত মরে মানুষ। মানুষের বাবা থাকলে ভূতেরও তো বাবা থাকবে। হতে পারে, আমি জানি না রে। ওরে, এ যে জানে না বলছে রে, জানে না। আরে, লেখা পড়া শেখেনি তো। কি বলছিস রে? না হুজুর, কিছু না। আগে বলছিলাম যে আপনাদের বাবা বহু বছর হলো মারা গেছেন, কিন্তু মানুষ জন্ম নিতে পারছেন না, কারণ তার শ্রাদ্ধই হয়নি। তাই গতকাল আমার স্বপ্নে এসে বললেন, ভূতেদের গিয়ে বলো আমার শ্রাদ্ধ করতে, তাহলেই আমি মুক্তি পেয়ে যাব। শ্রাদ্ধ করা উচিত, অবশ্যই করা উচিত। আগামীকাল ঘোর অমাবস্যা, উপযুক্ত সময়। কাল মধ্যরাত্রে পেতনি জলার পাশে ভূষুণ্ডির মাঠে হবে ভূতের বাপের শ্রাদ্ধ। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত, বাংলার ভূত ভূত ওই ভূত কিম্ভূত অদ্ভুত। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত, বাংলার ভূত ভূত ওই ভূত কিম্ভূত অদ্ভুত। পাত পেড়ে দেয় শাঁক চুন্নি, ভাত বেড়ে দেয় ছিঁও পেতনি, মামদো হুমদো মুখে ডাল ঢেলে বলে নিউট্রিশিয়াস ফুড। পাত পেড়ে দেয় শাঁক চুন্নি, ভাত বেড়ে দেয় ছিঁও পেতনি, মামদো হুমদো মুখে ডাল ঢেলে বলে নিউট্রিশিয়াস ফুড। স্কন্ধ কাটা দেখতে পায় না, দই নিয়ে পড়ে হুররুত, বাংলার ভূত ভূত অদ্ভুত। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত, বাংলার ভূত ভূত ওই ভূত কিম্ভূত অদ্ভুত। ব্রহ্মদত্তি সত্যি সত্যি অম্বলেতে তার পেট ভর্তি, ব্রহ্মদত্তি সত্যি সত্যি অম্বলেতে তার পেট ভর্তি, সব কটা বেল খোলে গিয়ে ফেল হজমেতে খুঁত, পান্তভূতের জ্যান্ত ছানা, পান্তভূতের জ্যান্ত ছানা, একটা খোড়া একটা কানা, ঝপাস করে চাটনিতে ঝাঁপিয়ে সাঁটাই সুরুত সুরুত, বাংলার বৈভূত ওই ভূত কিম্ভূত অদ্ভুত। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত, বাংলার ভূত ওই ভূত কিম্ভূত অদ্ভুত। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত, বাংলার ভূত।
ওং স্বাহা ওং স্বাহা ওং ভূতের বাপের সাধ্যায় স্বাহা ভূত মরে মানুষ হক ওং স্বাহা ওং হিং ক্লিং চং বং হং রং চং পং 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 ইং স্বাহা ওং ভূতং স্বাহা ওং ভূতের বাপের স্বাহা ওং স্বাহা ওং স্বাহা ওং হিং ক্লিং ক্লিং চং পং পং চং লং বং গং 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 এবার পুজো শেষ ব্রাহ্মণ মশাই এবার তাহলে আমাকে একটু খেতে দি হ্যাঁ তা তোমাদের বলছিলাম কি কি খাবার আয়োজন হয়েছে সাতশো পচা মরা সাতশো কেজি পচা মাছ সাত হাজার পচা কাঁকড়া কেঁচোর চাটনি এইসব আর কি না থাক 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 আমার মানে বুঝলে কি না আমার তো আজকে উপোস তাই খেতে নেই ব্রহ্মদত্তি মশাই ব্রহ্মদত্তি মশাই এবার আমার দক্ষিণাটা দিয়ে বিদায় করুন আমাদের জমিদারের বাবার সাধ্য করে এক ঘোড়া মোহর পেয়েছিলাম আর ভূতের বাবার সাধ্যে এক থলি ঠিক ঠিক আমাদের কি সম্মান নেই ওকে দু ঘোড়া মোহর দাও না 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 চার ঘোড়া চার ঘোড়া ওকে দশ ঘোড়া মোহর দিয়ে পাড়ি দিয়ে কোথায় পেলে গো এত মোহর ভূতের বাপের সাধ্য করে পেয়েছি মোহর পেয়েছি মোহর ভূতের বাপের সাধ্য করে পেয়েছি মোহর আমাদের আর কোনো কষ্ট থাকবে না যা